সো এই হচ্ছে রেস্টুরেন্টের মূল আকর্ষণ, দেখতে পাচ্ছেন ভূতের মতো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে চলে আসলাম আড়াইহাজারে নতুন আরেকটি রেস্টুরেন্টে। এটি হচ্ছে পাইরেস অফ বিডি, জাহাজের আকৃতিতে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। আমি কিন্তু এখন জাহাজের স্বাদে আছি, তো আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখাবো এবং এখানকার খাবার, এখানে আপনারা কী কী খাবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এমন একটি রেস্টুরেন্ট আড়াইহাজারে আছে অনেকেই কিন্তু জানেন না, তো আমি চলে আসলাম। তো এটি কিন্তু এক মাস হয় চালু হয়েছে, তো আমরা এই রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকে দেখাবো কী কী খাবার এখানে পাওয়া যায়। তো সকল ডিটেলস আপনাদেরকে জানাবো, তো সবাই সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে এর অ্যাড্রেস টাইম ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা আসবেন এই রেস্টুরেন্টে। পাইরেটস অফ বিডি রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া রেল লাইন সংলগ্ন এই রেস্টুরেন্টটি। আড়াইহাজার চৌরাস্তা মদনপুর রোড থেকে যে কোনো রিক্সায় অথবা 5 থেকে 10 মিনিট হাঁটতেই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটি। পাইরেটস অফ বিডির খাবারের মেনু, তো এখান থেকে আমি সেট মেনু নিয়েছি বুনা খিচুড়ি। বুনা খিচুড়ির সাথে আপনার বটের হান্ডি নিতে পারবেন, 3টা সেট মেনু এখানে রয়েছে। আরেকটা হচ্ছে বুনা খিচুড়ি বিফ হান্ডি পানি, এটার প্রাইস হচ্ছে 275 টাকা, আমি এটা নিয়েছি। তো এখানে হচ্ছে আপনার এই বুনা খিচুড়ি দেখতে পাচ্ছেন আপনারা, সাথে সালাদ আছে, এরপর আছে আপনার লেবু। তো এই হচ্ছে বিফ দেখতে পাচ্ছেন আপনার হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে চিকেন, আপনার চাহিদা মতো আপনি নিতে পারেন চিকেন। আমি একটু টেস্ট করে দেখি বুনা খিচুড়ি, সাথে একটু বিফ নিয়ে নিই, সত্যি অনেক টেস্ট, বাট একটু ঝাল ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, তো আমার কাছে খুবই ভালো লাগলো। আনকমন একটি রেস্টুরেন্ট, আড়াইহাজারে কিন্তু এমন কোনো রেস্টুরেন্ট নেই, এই প্রথম কিন্তু জাহাজ বাড়ির রেস্টুরেন্টটি হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছবির আদলে কিন্তু এই রেস্টুরেন্টটা চালু হয়েছে এই জাহাজটি। তো যারা ছবিটি দেখেননি দেখে নিতে পারেন, সেম এরকম কিন্তু এই জাহাজটি আপনারা পাবেন ছবির মধ্যে। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাবো। উপরে কিন্তু আপনার খুবই সুন্দর একটা প্লেস রয়েছে, আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করলাম, জাহাজের মধ্যে সব কিছু রয়েছে, তরোয়াল এবং জলপুরি সব কিছুই। এটা হচ্ছে আপনার ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরটা হচ্ছে জাহাজের একটা সাইট। তো এখানে একটা মুখোশ রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই মুখোশটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে রেস্টুরেন্টের মূল আকর্ষণ, দেখতে পাচ্ছেন ভূতের মতো, তা ভূতের মুখোশ এখানে পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো রেস্টুরেন্টটা কিন্তু আপনার সেম জাহাজের মতো, যা যা আছে জাহাজের সব কিছুই পাবেন। আড়াইহাজারে কিন্তু এই ফার্স্ট টাইম চাল হলো এরকমই একটি রেস্টুরেন্ট, তো আমাকে হয়তো ভূতের মতো দেখা যাচ্ছে, দেখুন পুরো রেস্টুরেন্টটা। তো এখানে জানালার ব্যবস্থা রয়েছে, চমৎকার কিন্তু একটা প্লেস। তো উপরে আরও আছে, তা আমি আপনাদেরকে চলুন উপরে নিয়ে যাই। তো আমি এখন দ্বিতীয় তলায় যাচ্ছি, সো দ্বিতীয় তলাতে জাহাজের উপরে যাব আমি এখন। সো এখানে একটা রুম রয়েছে, সো আপনারা চাইলে এখানে বসতে পারবেন। সো এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আপনারা পাবেন রেস্টুরেন্টের, হচ্ছে জাহাজের উপরে। সো দেখতে পাচ্ছেন চমৎকার একটা কিন্তু ভিউ এখান থেকে পাওয়া যায়। সো পাশে হচ্ছে আপনার গ্রাম, গ্রামের সৌন্দর্য কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন আপনারা। সো চাইলে আপনারা এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারবেন এই পাশে। সো এটা হচ্ছে জাহাজের বাহিরে, তো এখানে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। সো আমাকে কেমন লাগছে হয়তো ভূতরে দেখা যাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন, তো পুরো রেস্টুরেন্টটা কিন্তু চমৎকার একটা প্লেস, তো আপনারা চাইলে আসতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি, তো চলে যাবো এখন এই রেস্টুরেন্ট থেকে। আপনাদের কেমন লাগলে এই রেস্টুরেন্টটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।